হ্যালো বন্ধুরা জিটি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সমুদ্রবিদ্যার মক টেস্ট ফোর তো যারা মক টেস্ট থ্রি পর্যন্ত অ্যাটেন্ড করেনি তারা ডিসক্রিপশান বক্সে গিয়ে অবশ্যই আগের কোয়েশ্চেনগুলো দেখে নেবে এবং আনসারগুলো সেখানেই দেওয়া আছে তোমরা এটাও করতে পারো আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেখানে বিভিন্ন যতগুলো মক টেস্ট হয়েছে সব দেওয়া আছে এবং তারপরেই আনসার দেওয়া আছে কোনো প্রবলেম না পরপর সাজানো আছে তো তোমরা গিয়ে সেখান থেকে অ্যাটেন্ড করতে পারো দেখে নিতে পারো তো আজকে মোকটেস্ট ফোরের কোশ্চেনগুলোর মধ্যে থাকছে ছত্রিশ নম্বর প্রশ্ন কেননা টেস্ট থ্রি পর্যন্ত পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন আলোচনা হয়ে গেছে চলো ছত্রিশ নম্বর প্রশ্ন কর্কট ক্লান্তীয় অঞ্চলের চেয়ে মকর ক্লান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ কম বেশি একই সম্পর্কযুক্ত নয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্ন সমুদ্র জলে সর্বাধিক লবণতা লক্ষ্য করা যায় কুড়ি থেকে চল্লিশ দক্ষিণ অক্ষাংশে শূন্য থেকে পাঁচ উভয় অক্ষাংশে মানে বলতে চাইছে নির্খরক উভয় পার্শ্ব শূন্য থেকে পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ঠিক আছে অপশান সি পঞ্চাশ থেকে ষাট উত্তর অক্ষাংশে অপশান ডি কোনোটি নয় আটত্রিশ নম্বর প্রশ্ন আন্দ্রামান সাগরের লবণতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি স্বাভাবিকের চেয়ে কম স্বাভাবিক নাকি কোনোটি নয় উনচল্লিশ নম্বর প্রশ্ন ভূমধ্য সাগরের লবণতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম স্বাভাবিকের চেয়ে বেশি নাকি স্বাভাবিক নাকি কোনোটি নয় স্বাভাবিক বলতে পঁয়ত্রিশ পার্টস পার্টস পার থাউজেন্ডকে বোঝায় ঠিক আছে ভূমধ্য সাগরে লবণতা প্রমাণ পঁয়ত্রিশের বেশি পঁয়ত্রিশে কম নাকি কোনোটি নয় এটি বলতে চাইছে নাকি পঁয়ত্রিশ এটি বলতে চাইছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু চল্লিশ নম্বর প্রশ্ন সমুদ্র জলে উষ্ণতা পরিমাপ করা হয় কীসের সাহায্যে নিচের যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটির সাহায্যে সমুদ্র জলের উষ্ণতা পরিমাপ করা হয় প্রমাণ থার্মোমিটার থার্মোগ্রাফ রিভার্সিং নাকি ওপরের সবগুলি চলো একচল্লিশ নম্বর প্রশ্ন কোন সমুদ্র পৃষ্ঠে গড় উষ্ণতা বেশি নিচের কোনটি কোন সমুদ্রের গড় উষ্ণতা বেশি প্রশান্ত মহাসাগর অ্যাটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর সুমেরু মহাসাগর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সমুদ্রের অগভীর অংশে স্থলভাগ থেকে দূরে যেসব ভাসমান প্রাণী ও উদ্ভিদের দেহবিশেষ সঞ্চিত হয় তাদের বলে টেরোপড কাদার সঞ্চয় জৈব অজৈব পদার্থের সঞ্চয় গ্লোবিজারিনা পদার্থের সঞ্চয় দূর সমুদ্রের অবক্ষেপ আবার বলছি প্রশ্নটা সমুদ্রের অগভীরে অংশে সমুদ্রের অগভীর অংশে স্থলভাগ থেকে দূরে যে যেসব ভাসমান প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ সঞ্চিত হয় ঠিক আছে টেরোপট কাদার সঞ্চয় অগভীর কাদার অগভীর পদার্থের সঞ্চয় গ্লোবিজারিনা জারিনা পদার্থের সঞ্চয় দূর সমুদ্র অবক্ষেপ তেতাল্লিশ নম্বর প্রশ্ন মহাসাগরে রেডিওলারিয়ান সঞ্চয় দেখা যায় উপকূলের নিকটতম অঞ্চলে অগভীর সমুদ্র অঞ্চলে মহিসফান অঞ্চলে অগভীর সমুদ্র অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ ভেরে বেরে হয় চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পার্থিব পদার্থের সঞ্চয়ে প্রচুর পরিমাণে থাকে সরি বন্ধুরা এখানে প্রিন্টিং একটু টাইপিং মিস্টেক অপার্থিব পদার্থের সঞ্চয় হবে এটা অপার্থিব পদার্থের সঞ্চয়ে প্রচুর পরিমাণে থাকে আয়রন অক্সাইড সিলিকা ফসফোরাইড ম্যাঙ্গানিজ ঠিক আছে পার্থিব করা আছে আমি হাইলাইট করছি এখানে তোমরা কিন্তু লেখা দেখে আনসার করো না আমার কথাটা শুনে এটা অপার্থিব হবে অপার্থিব পদার্থের সঞ্চয় ঠিক আছে চলো পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন গভীর সমুদ্রের বহু ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায় ব্রোমিন আয়োডিন পটাশিয়াম ম্যাঙ্গানিজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গভীর সমুদ্রের বহু ধাতবীয় নুড়ি থেকে যেটি পাওয়া যায় নিচের ব্রোমিন আয়োডিন পটাশিয়াম ম্যাঙ্গানিজ ছেচল্লিশ নম্বর প্রশ্ন সমুদ্র তলদেশে কয়লা সঞ্চয় লক্ষ্য করা যায় ক্যালিফোর্নিয়া উপকূলে কর্ণওয়াল উপকূলে আলাস্কা উপকূলে ফকল্যান্ড উপকূলে তো বন্ধুরা কোশ্চেনটা আবার বলছি সমুদ্র তলদেশে কয়লা সঞ্চয় নিচে যেই উপকূলগুলোর নাম দেওয়া আছে তার মধ্যে কোন উপকূলে কয়লা সঞ্চয় দেখা যায় সেটা বলছে ক্যালিফোর্নিয়া উপকূল কর্ণওয়াল উপকূল আলাস্কা উপকূল ফকল্যান্ড উপকূল আর একটা কথা বলি আমরা কিন্তু এখন থেকে লাইভ মক টেস্ট নেব এটা তো চলবেই তার সঙ্গে সঙ্গে লাইভ ইফ তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য জাস্ট প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত কিন্তু এগিয়ে যাবে সেই জন্য প্র্যাকটিস করানোর জন্য কিন্তু লাইভ হব তোমরা অবশ্যই লাইভে থেকে আর টাইমটা আমি জানিয়ে দেবো ঠিক আছে কটার সময় লাইভ হব সম্ভবত বিকালেই লাইভ হব তো তোমরা সময় করে লাইভে থেকে পার্টিসিপেট করো ঠিক আছে চলো সাতচল্লিশ নম্বর প্রশ্ন কিল ধরা হয় সমুদ্রের ক্রিল ঠিক আছে ক্রিল কি শিনিসটা বলি এক ধরনের সামুদ্রিক চিংড়ি মাছ যেটি ঠিক আছে ওটা বললে পরে আনসারটা হয়ে যাবে তাই ওটা বলছি না আনসার বলার সময় যে সময় আনসারটা দিয়ে দেবো তখন বলে দেবো তো ওই ক্রিল কোথায় ধরা হয় আর কি আরব সাগরে পূর্ব চীন সাগরে ক্যারিবিয়ান সাগরে নাকি আন্টার্কটিকা সংলগ্ন সাগরে আটচল্লিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে মাথাপিছু মাছ খাওয়ার পরিমাণ সর্বাধিক জাপান আইসল্যান্ড চীন নাকি মালদ্বীপে চলো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন সমুদ্র জলে লবণতা নির্ণয়ের পদ্ধতি হল ট্রাইটেশন হাইড্রোমিটার প্রতিক্রিয়া সূচক নাকি উপরের সবকটি আজকে লাস্ট কোশ্চেন পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকে লাস্ট প্রশ্ন সমুদ্র জলে তিনশো থেকে এক হাজার মিটার গভীরতা পর্যন্ত লবণতার পরিবর্তনকে বলা হয় হ্যালোক্লাইন থার্মোক্লাইন পিটনোক্লাইন কোনোটি নয় উত্তর ভেবে চিনতে আনসার দেবে তো আজকের মতন বাই বাই থ্যাঙ্ক ইউ